হ্রদ দিয়ে যেতে সামনে যে কবরস্থান আছে সেখানে আমার মায়ের কবর। ছেলে যাওয়ার আগে একবার মায়ের কবরটা জিয়ারত করে যেতে চাই। যদি যদি আপনি দয়া করে একবার সুযোগ দেন। ঠিক আছে ড্রাইভার, সামনে কবরস্থানের কাছে গাড়িটা রাখো। মায়েরা দোর সোহাগিনী মানুষ রূপে জন্ম নিয়ে ডাকার মতো মানুষ তো আর নাই ও, নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। মাগো, ছোটবেলায় ঠিক আজকের মতোই তোমার কবরের সামনে থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ডাক্তারের অবহেলার জন্য তোমার মৃত্যু আমাকে ঠিক থাকতে দেয়নি মা। ডাক্তারের ওপর প্রতিশোধ নিতে গিয়ে আমি আমি পুলিশের হাতে বন্দী হয়েছিলাম। সেদিনের মতো আজও আমি নির্দোষ মা, আজও আমি নির্দোষ মা, নির্দোষ মা। আমি নদী আপুকে খুঁজে পেয়েছি। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। চার সাহেবের মান সম্মান এবার আমি রক্ষা করতে পারবো। জানিস মাধুরী, চার সাহেব আমাকে অন্ধকার কারাগার থেকে তুলে এনে তার বাড়িতে আশ্রয় দিয়েছে, তার মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে। রানীকে বাঁচানোর জন্য জর্ষাবের টাকা সোনা গহনা চুরি করে আমি নাজিম মোস্তান আর রকিকে দিয়েছি। তুই তুই আমাকে যেতে দে বোন, আমাকে যেতে দে। আমি এই নর পিশাচদের শায়েস্তা করে নিজেকে নিজেকে তোর হাতে তুলে দেব। আমি আইনের লোক হয়ে বেআইনি কিছুই করতে পারবো না। তুমি আগে থানায় চলো, আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হোক, চল আমাকে থানায় নিয়ে চল। কিন্তু তার আগে তোকে একবার বুকে জড়িয়ে নিতে খুব ইচ্ছা করছে। আয় আয় বোন, ইন্সপেক্টর, ওদের ওদের অস্ত্র নামাতে বলো। তোমরা অস্ত্র নামাও, এবার তোর ফোর্স নিয়ে চলে যা। তুমি তুমি ভুল করো না, ভুল শুদ্ধ জানি না। এই মুহূর্তে আমি যা করব তাই ঠিক। আমাকে যেতে দে। যেতেই যদি চাও তাহলে আমার বুকে গুলি চালাও, আমাকে খুন করে চলে যাও। চালাও গুলি। তোকে গুলি করতে পারবো না এটা সত্য, কিন্তু নিজেকে আমি ঠিকই গুলি করতে পারবো। তুই তোর ফোর্স নিয়ে চলে যা, যা বলছি। আঙ্কেল, সত্যের মুখোমুখি হতে কোনো ন্যায় বিচারক নিশ্চয়ই নিজেকে মিথ্যে আবেগের পর্দায় আড়াল করে না। আপনার উচিত ছিল নদীর কাছ থেকে আসল সত্যটা খুঁজে বের করা। সাগর, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। দয়া করে তোমরা যাও এখান থেকে। পাপা, আহা, তোমরা কি যাবে এখান থেকে? হ্যালো, মানে
বলো। সেদিন তুমি চালাকি করে নদীকে পাঠিয়েছিলে তো তোমার নামটা উদ্ধার করার জন্য, কিন্তু সব নেগেটিভ আমার কাছ থেকে নদীকে সেগুলো দেখিয়েছি। 25 লাখ টাকার চুক্তি হয়েছে নেগেটিভের মুক্তিপণ হিসেবে আমার আর নাজিম মাস্তানের সঙ্গে। গতকাল 5 লাখ টাকা দিয়ে গেছে। এত তো অপকারে লাভ নদী এখন পুলিশের হাতে। সেই জন্যই অবশ্য আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেহেতু ঘটনা নায়িকা তুমি, তোমার নিজের মুরগি নিজেই জবাই করো। আর শোনো, আজ সন্ধ্যার মধ্যে 20 লাখ টাকা নিয়ে রায়ের বাজার নাজিম মাস্তান আস্তানায় সোজা চলে আইছো। বহুত তেজ দেখাইছ। চাচা, যেভাবে রানীর ছবি তুলেছিলাম সেভাবে নদীরও ছবি তুলে রাখি। ফিগার ভালো আছে, অনেক কাজে লাগবে। চাচা 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 চাচা, তুমি ওর কাপড় খোলো, আমি ছবি তুলি। আরাম দাদা, আমাকে মানাই, তুই খোল আমি তুলি। আমি সারা জীবন মানুষের পোয়া পোয়া করলাম, আর আজ আমি নিজেই পোয়া হয়ে গেলাম। নো এনি মোর পোয়া পোয়া, এই নিয়ে চল, আরে নিয়ে চল, চল চল। মা নদী, আমি যদি পিতার দৃষ্টি দিয়ে তোর বিচার করতাম তাহলে বোধহয় এত বড় ভুল আমার হতো না। তুই আমার মান ইজ্জত রক্ষা করেছিস, এত বড় ঋণ আমি কি দিয়ে শোধ করব মা? মাধুরী, আমি তোকে বলেছিলাম নাজিম মাস্তান আর রক্ষী সাহায্য করার পর তোর কাছে আত্মসমর্পণ করব। এখন আমাকে জেলখানায় নিয়ে চল, আজ আমার আর কোনো দুঃখ নেই। বাবা বাবা, মাধুরী আমার সেই হারিয়ে যাওয়া বোন যার কথা তোমাকে আমি বলেছিলাম। মাধুরী, নদীকে গ্রেফতার করে এবার আমাদের হাতে তুলে দাও। নদী, মানুষের তৈরি ইটকাঠের কারাগার থেকে আজ তুমি মুক্তি।